সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। ঠিকানা টিভি ডট প্রেসে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের সামনে একজন আদর্শবান চেয়ারম্যানের গল্প উপস্থাপন করতে চাই। দর্শক মণ্ডলী, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার 3 নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শফি উদ্দিন আহমেদ, যিনি নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন জনগণের জন্যে, কাজ করছেন সামাজিক উন্নয়নে, কাজ করছেন মানুষের কল্যাণে। আমরা তার কিছু কর্মকাণ্ড আপনাদের কাছে, আমরা যে চেয়ারম্যানের কথা বলছিলাম, উনি এই শীতের মৌসুমে অসহায় দুস্থ মানুষ যারা, তারা ঠিকমতো ঘুমাতে পারে না, কারণ শীতের পোশাক কেনার মতো সক্ষমতা তাদের অনেকেরই নেই। আর যার জন্যে যারা এই ইউনিয়নে রয়েছে অসহায় দুস্থ, তাদেরকে কম্বল বিতরণ করছেন আপনারা দেখলেন। তো এখানে যারা কম্বল পেয়েছে, অনেকেই পেয়েছে, তো আমি দু একজনের সাথে কথা বলবো। আপনি কম্বল পেয়ে কতটুকু খুশি? অনেক খুশি। চেয়ারম্যান সাহেবকে কিভাবে মূল্যায়ন করবেন? খুব ভালো। ভালো। আপনি? ভালো। দর্শক মন্ডলী, আমরা চেয়ারম্যানের কাছেও একটু কথা শুনবো, যে আপনি এই শীতের সময় যে কম্বল দিচ্ছেন, এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, আসলে মানে এইগুলো করছেন কি চেয়ারম্যান হওয়ার কারণে, নাকি আপনার দায়িত্ব বোধ থেকে? ধন্যবাদ। সারা দেশে যখন শীতে মানুষ কাঁপছে, তখন আমাদের প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা জননী শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে অসহায় দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কম্বল দিয়েছেন। যে কম্বল আমরা পেয়ে সুষ্ঠুভাবে যাদের প্রকৃত প্রাপ্য গরিব অসহায় মানুষের মাঝে আমরা বিতরণ করছি। আমি দীর্ঘ 32 বছর যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। সুখ দুঃখে মানুষের পাশে আমি ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেয়ারম্যান দায়িত্ব পালন করার পরে আমি দৃষ্টিনন্দন কিছু কাজ করেছি, যেমন আমি একটা ছাদ বাগান করেছি, আমার ইউনিয়ন পরিষদের সামনে কোনো কিছু ছিল না, আমি একটা গেট করেছি, আমার রাধাপুর রাস্তায় কিছু নারকেল চারা লাগাইছি। এই ধরনের দৃষ্টিনন্দন স্বরূপ আমি অনেক কাজ করেছি। সরকার যখন যেটা দেয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা, প্রকৃত যারা প্রাপ্য আমরা চেষ্টা করি এবং তাদেরকে দেই। এই কিছুদিন আগে দেশ সংশোধন করার জন্যে জননী শেখ হাসিনা উন্নত মানের বীজ ধান সারা দেশে ইউনিয়ন পর্যায়ে, তৃণমূল পর্যায়ে বিতরণ করছে। সে লক্ষ্যে আমরা কিছুদিন আগে বিগত দিনে আমরা সেই উন্নত মানের বীজ ধান সাধারণ চাষির, প্রান্তিক চাষিদের মাঝে আমরা বিতরণ করেছি, যাতে আরও বেশি করে ফসল ফলাতে পারে। এমনিভাবে প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি সাধ্য মতন করে, যাতে ইউনিয়নটা মডেল ইউনিয়নে রূপান্তরণ করতে পারি, এই চেষ্টা আমি করছি। এই বলে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মিতি মানুষের, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। তো আমি সভাপতির কাছে জানতে চাইব যে এই চেয়ারম্যান সম্বন্ধে আসলে মূল্যায়নটা কেমন করবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলের, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমার বর্তমান চেয়ারম্যান জনাব শফিউদ্দিন সাহেব বিগত টাইম ধরেই আমার নেত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে মালটা দেন আমাকে বা আমাদের সকলকে ডেকে নিয়ে উনি বিতরণ করেন, সুষ্ঠু সুষম বণ্টন হয় বলে আমি জানতেছি, এবং আমরা সবসময় তার পাশে থাকি তার কাজে সহযোগিতা করবার জন্যে, এবং সে সুষ্ঠু আমাদের দ্বারা সঙ্গে করে নিয়ে সকলকে নিয়ে সুষম বণ্টন করে, এটা আমার জানা আছে, এবং আমি তার সহযোগিতা করতে যতদিন সে চেয়ারম্যান থাকবে ঠিক তার সাইডে থাকবো, যেহেতু দেশের বা আমার ইউনিয়নের উন্নয়নের জন্যে, ইউনিয়নের সাধারণ মানুষ যাতে সুষম বণ্টন এবং প্রত্যেকটা মালই ওনারা পান, সে হিসাবে তার আমি সহযোগিতা করতে রাজি আছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মহানতি মন্ত্র, জয় হোক শিমুলিয়া ইউনিয়নবাসী।
প্রথমে আমি বলবো যে বর্তমান চেয়ারম্যান সাহেব তিনি পরিবেশ বান্ধব এবং জনবান্ধব প্রকল্পগুলো নেওয়ার জন্য বেশ আগ্রহী এবং তেনার ঐকান্তিক সহযোগিতায় আমার সকল কাজ দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে অনেক অনেক সহায়তা করে। সেটা হচ্ছে যে প্রথমে এখানে আমি এই ছাদবাগানের কথাই যদি বলতে চাই, দর্শক মণ্ডলী এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ প্রায় শতাধিক গাছ রয়েছে, যে গাছের ভেতরে ফলজ এবং ঔষধি গাছ রয়েছে অনেক এবং বিশ প্রজাতিরও অধিক আমড়া গাছ রয়েছে এবং এখানে সফেদা গাছ, কামরাঙা গাছ, আম গাছ, আমড়া গাছ সহ নানান প্রজাতির ফলদ গাছ এখানে রোপণ করা হয়েছে। এই ইটকাট পাথরের এই সভ্যতার যুগেও বর্তমান চেয়ারম্যান সাহেব পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব কিছু ঘোষণার পাশাপাশি তিনি এই ধরনের যে দায়িত্ব পালন করেছেন এটা অবশ্যই করে অনুকরণীয় এবং আমার তিনার অনুসরণীয় কাজ এবং ঐকান্তিক সহযোগিতা আমাকে কাজ দ্রুত বাস্তবায়নে অনেক অনেক সহায়তা করে। ধন্যবাদ। এই ইউনিয়ন পরিষদে 12 জন ইউপি সদস্য আছে, তো আমরা 12 জনের সাক্ষাৎকার নেওয়া সম্ভব না, আমি একজনের সাক্ষাৎকার নেব। আমরা একজন থেকেই জেনে নেব যে এই চেয়ারম্যান আসলে কেমন, যদি আমাদেরকে জানাতেন যে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেমন। আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনশাল্লাহ খুবই ভালো, তিনি অনেক আমাদের এই ইউনিয়নে উন্নয়নও করেছে। যেমন আমাদের ইউনিয়ন পরিষদটা ছিল একটা খুব আইলো তোমার করুণ অবস্থা, তিনি আলো আইলো ইউনিয়ন পরিষদটা উজ্জ্বল করেছে, সার্বিক ওপরে ছাদ বাগান করেছে, সামনে একটা গেট করেছে, আমার ইউনিয়নে অনেক টিউবওয়েল বসাইছে, অনেক রাস্তাঘাট আইলো মেরামতো করেছে। ইট ইজ আইলো এলজিএসপি থেকে মাধ্যম দিয়ে তোমার ইটির সলিংকরণও অনেক জায়গায় করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনাদের জানাচ্ছিলাম একজন আদর্শবান চেয়ারম্যানের কথা, আপনারা জানলেন, দেখলেন, শুনলেন, আশা করি বুঝলেন। এভাবেই যদি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান তারা তাদের ইউনিয়ন পরিষদকে সাজায় তাহলে সাজানো হয়ে যাবে উপজেলা, সাজানো হয়ে যাবে জেলা, তথা গোটা বাংলাদেশ সাজবে নতুন সাজে। আমরা যে সোনার বাংলার স্বপ্ন দেখি, সেই সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের অনেক প্রয়োজন, আর এই সোনার মানুষগুলো যদি সোনার দেশ গড়ার কাজে অংশগ্রহণ করে তবেই সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি এবং সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।